আমি এই মুহূর্তে রয়েছি আসলে পটুয়াখালী, আসলে কলাপাড়া উপজেলার একটি কুয়াকাটা সংলাপে। আপনারা দেখতেই পাচ্ছেন যে আজকে সকাল নাগাদ কিন্তু যে আবহাওয়া অধিদপ্তর থেকে কিন্তু 10 নম্বর এই মহাবিপদ সংকেতকে নামিয়ে কিন্তু 3 নম্বর করা হয়েছে। 3 নম্বর করা হলেও কিন্তু এখন পর্যন্ত যে গতকাল রাতে যে শুরু হওয়া যে আবহাওয়ার বৈরিতা, সমুদ্রের উত্তাল ঢেউ, বাতাসের তীব্রতা এবং বৃষ্টির যে প্রকোপ সেটা কিন্তু এখনো কমেনি। আপনাকে জানিয়ে রাখি যে সকাল থেকেই আমরা বিভিন্ন এলাকায় ঘুরেছি, সেখানে দেখলাম আসলে বিভিন্ন ঝুঁকিপূর্ণ এলাকায় পানিবন্দি মানুষ মানুষ পানিবন্দি রয়েছে। এরপরে গাছ গাছের বিভিন্ন রাস্তাঘাট ঘাস গাছ ভেঙে ঘর বাড়ি পরে কিন্তু আসলে একটা তছনছ অবস্থা হয়েছে। গতকাল রাত 9টা থেকে যে এই ঘূর্ণিঝড় রেমালের যে তাণ্ডব শুরু হয়েছে সে তাণ্ডব কিন্তু এখনো পর্যন্ত এই উপকূলীয় এলাকায় বিরাজমান রয়েছে। আমরা সকাল আবহাওয়া অফিসের সাথে কথা বলেছি, তারা জানিয়েছে যে অত্র এলাকায় কিন্তু আসলে কলাপাড়া উপজেলায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে, কারণ গতকাল রাত 9টার পর থেকে ঘূর্ণিঝড় রেমাল কিন্তু এই কলাপাড়া কলাপাড়ার আসলে উপকূল হয়ে কিন্তু তার অগ্রভাগের অতিক্রম শুরু হয়। এরপর কিন্তু সারা রাত ভর কিন্তু তাদের তাণ্ডব চলে, এবার সকাল থেকে এখন পর্যন্ত কিন্তু তাদের এই তাণ্ডব চলমান রয়েছে। যদিও আবহাওয়া অধিদপ্তর 10 নম্বর মহাবিপদ সংকেত নামিয়ে নিয়েছে, কিন্তু আবহাওয়ার যে বাতাসের যে তীব্রতা, বৃষ্টির যে প্রকোপ সেটা কিন্তু এখনো কমেনি। সাধারণ মানুষ কিন্তু এখনো তাদের আশ্রয় কেন্দ্র থেকে বেরোতে পারছে না।